আপনারা জানেন যে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মোতায়েন রয়েছে সেনাবাহিনী। এদিকে চলমান সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‍্যাব ও বিজিবির পাশাপাশি এবার রাষ্ট্র ও জনগণের জানমাল রক্ষায় ঢাকার সড়ক মহাসড়কে দায়িত্ব পালন করছে নৌবাহিনী। দর্শক, রাজধানী মিরপুর 14 থেকে নৌবাহিনীর দায়িত্ব পালন সম্পর্কে আরও জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। জি, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মিরপুরের 14 নম্বর যে গুলচক্করটি রয়েছে সেই গুলচক্করে। আমি এর মাঝখানে আমি কিছু তথ্য জানিয়ে রাখতে চাই। তো এর আগে আমি কিছু কথা বলে নিতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে নৌবাহিনীর তরফ থেকে আজকে যে নৌবাহিনীর তরফ থেকে কিন্তু পুলিশের পাশাপাশি এবং সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনীর তরফ থেকে কিন্তু তারা টহলে নেমেছেন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য, যাতে করে জনগণের যেন জানমাল রক্ষার্থে সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে কিন্তু তারা মাঠে নেমেছেন। তো এর মাঝে আমি কিন্তু একটি তথ্য জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে গতকাল রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু একটা ব্রিফিং করেছেন আমাদের উদ্দেশ্যে। সেই ব্রিফিংয়ে কিন্তু বলা হয়েছে যে আজকে সকাল 10টা পর্যন্ত কিন্তু কারফিউর সময় ছিল। তো সেখানে কিন্তু উনি সময়সীমা বাড়িয়ে দিয়েছেন, যে 3টা পর্যন্ত রেখেছিলেন, 3টার পর থেকে 5টা পর্যন্ত 2 ঘন্টা শিথিল করা হয়েছিল কারফিউ। 2 ঘন্টা শিথিলের পর কিন্তু আবার 5টার পর থেকে কিন্তু চলমান রয়েছে কারফিউ, যেটা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই কারফিউ চলমান থাকবে, এমনটি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে আমাদেরকে কিন্তু বলেছেন বা প্রেস ব্রিফিংয়ে কিন্তু সে আমাদের সাংবাদিকদের কিন্তু জানিয়েছেন। তো যেটি আমি বলছি সেটি হচ্ছে যে সেনাবাহিনীর পাশাপাশি আজকে থেকে কিন্তু নৌবাহিনী কিন্তু নেমেছে মাঠে, জনগণের জানমাল রক্ষার্থে কিন্তু আপনার ওনারা মাঠে নেমেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু পুলিশের পাশাপাশি আপনাদেরকে যদি একটু দেখায় যে পুলিশ এখানে কিন্তু পর্যাপ্ত পুলিশও রয়েছে, পুলিশের পাশাপাশি কিন্তু নৌবাহিনীর টহল টিমটা রয়েছে। তো আমি যেখানে অবস্থান করেছি আপনারা কিন্তু জানেন যে গত কয়েকদিন ধরে চলমান যে সহিংসতা রয়েছে সেই সহিংসতার ধারাবাহিকতা কিন্তু মিরপুরের যেই পরিবেশ ছিল সেই পরিবেশ কিন্তু একটা ভয়ানক আকার রূপ নিয়েছিল, যার ফলে আজকে আমরা এই মিরপুর 14 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে মিরপুর 14 নম্বরের যে শান্তিময় একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, যেহেতু কারফিউ চলাকালীন আজকে দ্বিতীয় দিন চলছে কারফিউর, যে আবারও বলছি আমি কারফিউ কিন্তু শুরু হয়েছিল এবং আজকে সকাল 10টা পর্যন্ত একটা সময় ছিল, সেই সময়টি কিন্তু গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বিকাল 3টা পর্যন্ত সময় নির্ধারণ করেছিলেন এবং 3টার পর থেকে 2 ঘন্টা যে শিথিলের একটি ব্যাপার রয়েছে, 3টা থেকে 5টা পর্যন্ত শিথিল এবং 5টার পর থেকে অনির্দিষ্টকালের জন্য, মানে পরবর্তী ঘোষণা আসার আগ পর্যন্ত এই কারফিউ কিন্তু চলমান রয়েবে। এবং এটা কিন্তু বলেছেন উনি যে জনগণের এবং দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কিন্তু জনগণের জানমাল রক্ষার্থে কিন্তু ওনারা এই কারফিউ জারি রয়েছে এবং এটা কিন্তু যতদিন পর্যন্ত দেশের অস্থিরতা থেকে আমরা বেরিয়ে আসতে না পারবো বা অস্থিরতা থেকে যে পর্যন্ত দেশ শান্তি শৃঙ্খলা যে পর্যন্ত বেরিয়ে আসতে না পারবে সেরকম কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন যে সেই পর্যন্ত চলমান থাকবে, যে বর্তমানের যে একটি অস্থিরতা বিরাজ করছে সেই অস্থিরতাকে শান্ত করার জন্য মূলত এই কারফিউ জারি করেছে। তো আরেকটি বিষয় বলে রাখতে চাই, আমরা কিন্তু অনেক জায়গায় গিয়েছি, অনেক জায়গায় ঘুরেছি, আজকে যে ঢাকার যে পরিবেশ আমরা অনেকগুলো পয়েন্টে আমরা গিয়েছি, সেখানে কিন্তু দেখেছি যে সেনাবাহিনীর টহল রয়েছে, সেনাবাহিনীর চেকপোস্ট রয়েছে, নৌবাহিনীর চেকপোস্ট রয়েছে এবং পুলিশও কিন্তু রয়েছে, যাদের যে পাস ছাড়া কিন্তু তারা কোনো কোথাও থেকে কোথাও কিন্তু মুভ করতে দিচ্ছে না সাধারণ মানুষদেরকে। এখানে কিন্তু উল্লেখ করা আছে যদি কেউ কোন কোন জায়গা থেকে কোথাও মুভ করতে চায় সেক্ষেত্রে সিটি কর্পোরেশন এলাকার যারা পুলিশ কমিশনার রয়েছেন সেখান থেকে কিন্তু পারমিশন কার্ড নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে হবে এবং জেলা পর্যায়ে যেটি রয়েছেন জেলা পর্যায়ে যে জেলা প্রশাসক রয়েছেন তার কাছ থেকে লিখিত কাগজ নিয়ে আসতে হবে, তাহলেই এক জায়গা থেকে আরেক জায়গায় তারা ট্রান্সফার হতে পারবে। আরেকটি বিষয় হচ্ছে যে গণমাধ্যম কর্মী বা যারা ইমার্জেন্সি রোগী তারা কিন্তু এই কারফিউর আওতাভুক্ত নয়, অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসও কিন্তু কারফিউর আওতাভুক্ত নয়। তো এই মিরপুর 14 নম্বর সর্বশেষ শুধু এতটুকু বলতে পারি, আমি বর্তমানে যে মিরপুর 14-তে আমি দাঁড়িয়ে আছি এখানকার পরিবেশ খুবই শান্ত এবং স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।